আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় কোরআনে কারীমের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক হওয়া চাই এবং কোরআনে কারীমের সাথে সম্পর্কের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে কি ধরনের রহমত ও বরকত দান করেন, এই প্রসঙ্গেই বলা হয়েছিল। আসলে আসমান জমিন যত জিনিস দ্বারা আল্লাহ পাক সাজাইছেন, যত সৃষ্টি আছে ঊর্ধ্ব জগতের হোক আর পৃথিবীর বুকে হোক, এমনকি পৃথিবীতে আল্লাহ পাকের যে পবিত্র ঘর পবিত্র কাবা এবং পৃথিবীর মধ্যে যত নবী রসুল এসেছেন, ঊর্ধ্ব জগতের যত ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম লৌহ কলম কুরসি আরশ এগুলো সব জিনিসেরই আলাদা আলাদা অনেক মর্যাদা। এক এক নবীর কত মর্যাদা, আল্লাহ পাকের ঘরের কত মর্যাদা, লৌহ কলম কুরসি আরশের কত মর্যাদা, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের কত মর্যাদা, সব মর্যাদা থাকা সত্ত্বেও এই সব হইল আল্লাহ পাকের সৃষ্টি এবং মাখলুক। আল্লাহ স্রষ্টা আর এই সব হলো সৃষ্টি, যতই মর্যাদা থাকুক এরপরেও মাখলুক এবং সৃষ্টি। কিন্তু আল্লাহ পাকের যে কালাম কোরআনে আজিম, এটা আল্লাহ পাকের সৃষ্টি নয়, আল্লাহ পাক থেকে আলাদা কিছু নয়, বরং আল্লাহ পাকের সাথে আল্লাহর সত্তার সাথে মিশ্রিত আল্লাহর সরাসরি বৈশিষ্ট্য গুণ। এই জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে এই আমাদের ধরা ছোঁয়ার দেখার মধ্যে যা আছে তার মধ্যে কোরআনে আজিমই হয়েছে সবচাইতে ওপরের। কোরআনে আজিমের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক, অর্থাৎ আল্লাহ পাকের সরাসরি গুণ এবং বৈশিষ্ট্য। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া খারাজা মিনহু, আল্লাহ থেকেই এটা বের হয়ে এসেছে। জন্য কোরআনে কারিমের মর্যাদার জন্য এইটাই যথেষ্ট যে কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। আল্লাহর এই কালামের সাথে সম্পর্ক হইলে, এই কালাম কি কেউ পড়লে, এটাকে বুঝলে, এর উপর আমল করলে আল্লাহ পাক কেমন খুশি হন, কি ধরনের পুরস্কার দেন, এ তো আল্লাহ নিজে জানিয়েছেন আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়েছেন। কিন্তু বিষয়টা খুব সহজে হৃদয়ঙ্গম করার জন্য আমাদের হযরত মুবাল্লিগে ইসলাম হযরত মাওলানা মনজুর নোমানি রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষের বিখ্যাত এক আলিম, তো উনি লিখছেন যে আল্লাহর সাথে তো কোনো জিনিসের তুলনা করা যায় না, তবে সহজে জিনিসটা হৃদয়ঙ্গম করার জন্য আমি বলি। উনি বলেন যে আমি যখন কোথাও যাই, উনি বহুত বড় বিখ্যাত লেখক এবং ওনার প্রত্যেক লেখা হল একেবারে জীবন্ত, তার প্রত্যেক শব্দের ভিতরে যে প্রাণ আছে এরকম,
তো উনি বলেন আমি যখনই কোথাও যাই আর কোথাও যাই দেখি যে আমার লেখা কোনো একটা কিতাব কেউ পড়ছে, তো এটা দেখার পরে আমার মনের ভিতরে এক ধরনের একটা উৎফুল্লতা আমি অনুভব করি এবং ওই লোকটার সাথে আমার দিলের ভিতরে মনের গভীরে একটা সম্পর্ক হয়ে যায়। আমার মন থেকে তার জন্য দোয়া আসতে থাকে এবং তার সাথে আমার যে সম্পর্ক হয় এই সম্পর্কটা আমার নিকটাত্মীয় একেবারে আপনজনের চাইতেও অনেক গভীর সম্পর্ক স্থাপন হয় যখন আমি দেখি যে আমার লেখা কিতাবটা সে পড়ছে। উনি বলেন যে বিষয়টা সহজে বোঝার জন্য যে আল্লাহর কালাম যদি কেউ পড়ে পাঠ করে এবং এ নিয়ে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ পাক কত খুশি হন। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা ইয়াকুলুর রব্ব ওয়া তাআলা, হুজুর বলেন আল্লাহ স্বয়ং বলছেন যে কেউ যদি এমন হয় মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফযালা মা উ'তি আল আযাকিরিন ওয়া শাগিলিন, যে কেউ যদি আমার এই কালাম নিয়ে ব্যস্ত থাকে, এই কালামকে পড়ে তেলাওয়াত করে, এই কালামকে বুঝে, এই কালামের উপরে চিন্তা ভাবনা করে এবং এতই সময় সেই কালামের মধ্যে ব্যয় করে যে আলাদাভাবে যে আমার কাছে আমার জিকির করবে এই সময় তার নাই, আমার জন্য আমার কাছে সে আলাদাভাবে সময় করে যে দোয়া করবে সেই সময়টুকু সে পায় না, তাহলে শুধু আমার কালামে নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি তাকে জিকিরকারী যারা সর্বদা আমার জিকির করে লিপ্ত তাদের চেয়েতেও বেশি দান করি। যারা আমার কাছে চাইতে লিপ্ত আমার কাছে শুধু দোয়ার হাত বাড়ায় আর দোয়ায় মশগুল থাকে ওই লোকটাকে আমি এই দোয়াকারীর চাইতেও বেশি দান করি। বোঝা গেল আল্লাহর কালামের সাথে কারো ব্যস্ততা হলে এটাকে আল্লাহ পাক ভিন্ন চোখে দেখেন, তার মর্যাদাই আলাদা। তো এই কালামে পাক শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই বরকত, এজন্য আল্লাহ রাসূল বলছেন তাবারক বিল কোরআন, কোরআনের দ্বারা বরকত হাসিল কর। এরপরেও আলহামদ থেকে নাস পর্যন্ত প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি আয়াত, প্রতিটি সূরায় প্রতিটি বস্তুই বরকতপূর্ণ। এরপরেও আল্লাহ তাআলা আবার এই কোরআনের বিভিন্ন অংশকে, বিভিন্ন আয়াতকে, বিভিন্ন সূরাকে আলাদা আলাদা মর্যাদাও দিয়েছেন। এটা হয়তোবা ওলামায়ে কেরাম লিখেছেন যে যে আয়াত বা যে সূরা তার যে বক্তব্য, তার যে বিষয়বস্তু, এই দৃষ্টিতে ওই সূরা ওই আয়াতের গুরুত্ব বেড়ে যায়। যেমন হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আরো অনেকেই ছিলেন যে আমি কি তোমাদেরকে এমন একটা সূরা বলবো, শিখাবো যে সূরার বিকল্প পূর্ববর্তী তাওরীত, জবুর, ইঞ্জিল কোনো কিতাবে নাই, স্বয়ং কোরআন শরীফের মধ্যেও এই রকম আর কোথাও নাই, এরকম একটা সূরা কি তোমাদেরকে শিখাবো? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ শিখান হুজুর, আপনি শিখায় দেন। তারপর বললেন যে তুমি নামাজ কিভাবে পড়ো? তো উনি বললেন যে আমি নামাজ এইভাবে পড়ি, প্রথমে সূরা ফাতিহা পড়ি। ওনার কথা শেষ হওয়ার পরে উনি বললেন যে এই যে সূরা ফাতিহা যার আরেক নাম সাবউল মাথানি, যার নাম উম্মুল কোরআন,
যার নাম ফাতিহাতুল কিতাব ইত্যাদি। এই সূরাই হইল এমন এক সূরা যার নজির, যার দৃষ্টান্ত, যার মতো কোনো আর বিকল্প আসমানি কোনো কিতাবে নেই এবং স্বয়ং কোরআন শরীফের মধ্যেও নেই। এই সূরার এত ফজিলত, তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে নামাজে, বারবার এই সূরাকে তেলাওয়াত করার নির্দেশ শরীয়তে দেওয়া হয়েছে, প্রত্যেক রাকাতে এই সূরা। এই সূরা যদি এমনি মানুষ তেলাওয়াত করে, কত বড় সূরা এটা, কত বরকতের সূরা। কোনো কিছুতে পয়রা ফু দিলেও বরকত, কোনো রোগীর গায়ে পয়রা ফু দিলেও বরকত, কোনো খানার মধ্যে পয়রা ফু দিলেও বরকত। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় যদি এই সূরার ফজিলতের কথা চিন্তা করে আর তেলাওয়াত করে তাহলে তার কত লাভ। আবার এটা আমরা সবাই জানি, এই সূরাটা যদি কষ্ট করে একটু শুদ্ধ করে নেওয়া হয় তাহলে খুব একটা বড় কিছু না, কঠিন না। তো সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা আছে আমাদের যে কি কোরআন শরীফের মধ্যে সাজানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লিকুল্লি শাইইন সিনাম ওয়া সিনামুল কোরআনি আল সূরাতুল বাকারা ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতুল সাইয়্যিদাতু আয়িল কোরআন আয়াতুল কুরসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, ঘরের একটা চূড়া আছে, পাহাড়ের একটা চূড়া আছে, মানে সবার উপরের অংশ, সব জিনিসেরই একটা চূড়া আছে। কোরআনে করিমের চূড়া হইল সূরা বাকারা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম লিখছেন যে সূরা বাকারা সমস্ত পুরা কোরআনের চূড়া বলা হয়েছে কি কারণে। বলে এই সূরার মধ্যে সবচেয়ে বেশি ইসলামের দীন ও শরীয়তের মৌলিক কথা বর্ণনা করা হয়েছে, মৌলিক আকীদা বিশ্বাসের কথা বর্ণনা করা হয়েছে এবং শরীয়তের উসুল ও মূলনীতি সম্পর্কে বলা হয়েছে। এই জন্য এই সূরা বাকারার এত ফজিলত। হুজুর বলেন তার মধ্যে সূরা বাকারাতে একটা আয়াত আছে, সেটা পুরা কোরআন শরীফের আয়াতগুলোর মধ্যে সর্দার। সেই আয়াতের নাম হল আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সম্পর্কে অনেক ফজিলত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কেউ নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মওত, মওতটা হইলেই সে জান্নাতে যাবে। খুব সামান্য একটা আয়াত মাত্র, এই আয়াত মাশাআল্লাহ অনেকেরই মুখস্থ আছে, যাদের নাই করে নেব। তবে এই আয়াতটা খেয়াল করে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া এবং এটার যে ফজিলত, এটার যে এত লাভ, এই কথার ইয়াকিন দিলের ভিতরে রেখে এটা কি আমল করা। খালি একজনের জিনে ধরছে না কি জানি কেমন ভাব দেখাইছে, সে আয়াতুল কুরসি পড়া ওই জায়গায় পড়ার জন্য নাকি আয়াত। সবচেয়েতে বড় জায়গা আমার যেটা সবচেয়েতে বড় অর্জন হবে সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ি। তো আল্লাহ পাক আমাদেরকে এত বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন, একজন মোমিনের সকল চেষ্টা, সমস্ত কষ্ট সাধনার মূল উদ্দেশ্য হইল আল্লাহ পাকের চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতে যাওয়া। এই ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন যে এইভাবে যদি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে লোকটা আমল করে তাহলে তার জান্নাতে যাওয়ার মাঝখানে শুধু একটাই ব্যবধান, একটাই বেড়া বা অন্তরায় রয়ে গেছে, সেটা হলো সে মরে নেই, মরলেই জান্নাতে যাবে।
কত বড় দুনিয়ার লাইনেও ফায়দা। যে যে ঘরের ভিতরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেই ঘরে শয়তান ঢুকবে না, সেই ঘরে চোর ঢুকবে না, যদি সে নিয়মিত পাবন্দির সাথে ইয়াকিনের সাথে আমল করে। দুনিয়ার লাইনেও ফায়দা, আখেরাতের লাইনেও ফায়দা। এক সূরা সূরায়ে কাহাফ, এই যে আজকে শুক্রবার, হাদিসের মধ্যে আসছে সূরায়ে কাহাফের অনেক ফজিলতের কথা বলা হয়েছে। এক হাদিসে হুজুর ইরশাদ করেছেন, মান কারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি আদাআ লাহুন নূর মা বাইনাল জুমুআতাইন। যে ব্যক্তি শুক্রবার দিন সূরায়ে কাহাফ পড়বে, তার ভিতরে, তার দিলে, তার অন্তরে এমন এক নূর এবং আলো আসবে, সেই আলো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত চলতে থাকবে। ওলামাই কেরাম লিখছেন অন্যান্য হাদিসের দৃষ্টিতে যে এই নূর কিয়ামতেও থাকবে তার। সূরা কাহাফ 15 পারার এই সূরা, 15 নম্বর পারা এই সূরাটা আছে সূরা কাহাফ। প্রত্যেক শুক্রবারে জুমার দিন এই সূরা কাহাফ তেলাওয়াত করে নিই, তাহলে এত বড় লাভ, এটা কম কথা না। এবং মুহাদ্দিসিন কিরাম লিখেছেন যে কেন, এক হাদিসের মধ্যে আসছে যে মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি সূরায়ে কাহফের প্রথম 10 আয়াত শুক্রবার দিন তেলাওয়াত করবে, মুখস্থ করবে, তেলাওয়াত করবে, তার সে লোকটা দাজ্জাল, যে ভয়ানক ফেতনা সামনে আসতেছে, এই দাজ্জালের ফেতনা থেকে সে রক্ষা পাবে। দাজ্জালের ফেতনা এক মহা কঠিন, এমন কোন নবী নাই যে নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। সবচাইতে বিস্তারিতভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বেশি সতর্ক করে গেছেন, দাজ্জালের আদি অন্ত সমস্ত বিবরণ দিয়ে গেছে, তার দৈহিক আকৃতির বর্ণনা পর্যন্ত দিয়ে গেছে, এবং সে কি কি করবে, কিভাবে মানুষকে ধোকা দিবে, একজন ইমানদারকে বেঈমান বানায় জাহান্নামে পাঠাবে, এবং তার ফেতনা থেকে বাঁচার জন্য কি রাস্তা গ্রহণ করতে হবে বিস্তারিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মুসলিম শরীফ হাদিসে বর্ণনা হয়েছে, যে প্রত্যেক শুক্রবার সূরায়ে কাহফের প্রথম 10 আয়াত যে ইয়াদ করবে এবং তেলাওয়াত করবে। এটা তো অনেক সহজ, তো নিজেরকে, নিজের ইমানের রক্ষার স্বার্থে, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করার স্বার্থে এটা ছোট্ট একটা আমল, শুধু নিয়মিত করা। সূরা ইয়াসিন এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কারা ইয়াসিন ইবতিগা লিওয়জহিল্লাহি তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ফাকরাউ ফাকরাউহা আলা আমওয়াতিকুম আলা মাউতাকুম অথবা আলা আমওয়াতিকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইয়াসিনকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য ইখলাসের সাথে পাঠ করবে, গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সকল সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে। প্রতিদিন সকাল সকাল ফজরের পরে এই সূরা ইয়াসিন তেলাওয়াত, তো খুব একটা বড়
লম্বা সময়ের বিষয় না, শুধু গুরুত্বের সাথে পাবন্দির সাথে এবং এর ফজিলত ও লাভের কথাটা দিলের ভিতরে বসায়া স্মরণ করে করে এই আমলটা দৈনিক করলে তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছেন, গফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত গোনা মাফ করে দিবেন। এরপরে হুজুর বলেন যে ফাকরাউহা আলা আম্মাউতাকু, তোমরা এই সূরা ইয়াসিন তোমাদের মৃত ব্যক্তিদের জন্য পড়ো। এর দুই ব্যাখ্যা করা হয়েছে, সবচেয়ে বিশুদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরিন কেরামের মন্তব্য হলো যে সূরা ইয়াসিন মৃত ব্যক্তিদের জন্য পড়ার অর্থ হলো যখন কোনো মানুষ মৃত্যুসজ্জায় পড়ে, তার মৌতের সময় এসে যায় এবং জান কান্দানি শুরু হয়ে যায়, ওই সময় তার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করো। এর দ্বারা কি হবে, যে তার মৌত সহজ হবে। মৌত যে কত কঠিন এটা তো দুনিয়ার অনেক মানুষ চাইছে যে আমি মৌতের সময়টা কি কঠিন, কত কষ্টদায়ক এটা বয়ান করে যাব দুনিয়াবাসীর সামনে, কিন্তু কেউ পারে নাই, কেউ পারে নাই। ওই কষ্ট তখন এমন এক সময় হয় যে কষ্টের কথাটা বলার মতো তার কোনো শক্তি থাকে না। পৃথিবীতে একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ পাকের জানানোর কারণে দুনিয়াবাসীকে জানিয়ে গেছেন যে যখন মানুষের মৌত হয় তখন কি ধরনের আর কি পরিমাণ কষ্ট হয়। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উদাহরণ দিয়েছেন। অনেক ঘটনা শোনা যায় যে একজন মারা গেছে, এক তারপরে মারা যাওয়ার পরে পরবর্তী সময়ে স্বপ্নে দেখছে, তো জিজ্ঞাসা করলো যে মৌতের কষ্টটা কেমন, কয় যে আমি 50 বছর আগে আমার মৃত্যু হয়েছে, 50 বছর আমি কবরে, এই 50 বছরেও আমি সে মৃত্যুর সে যাতনা কষ্টের কথা এখনো ভুলতে পারি নাই, সেই কষ্ট আমার এখনো যায় নাই, এত কঠিন। তো আল্লাহ রসুল বলছেন যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের জন্য এই সূরা ইয়াসিন পাঠ করো। এক অর্থ হইল যখন মানুষ মারা যাওয়ার সময় হয় ওই সময় তার পাশে বসে সূরা ইয়াসিন কি তেলাওয়াত করা, ওই সময়টা খুব জটিল সময়, যে মারা যাচ্ছে তার জন্য জটিল, যাদের সামনে মারা যাচ্ছে তাদের জন্য জটিল। এই জন্য যদি হুঁশিয়ার না হয় যারা জীবিত এবং সতর্ক না হয় এবং এই মুহূর্তে মৃত ব্যক্তির জন্য কি আসলে করণীয় এই বিষয়টা সম্পর্কে সচেতন না হয়, তাহলে যারা চতুর্পাশে থাকবে খালি হইচই করবে, আসলে করণেরটা করতে পারবে না। ফলে হইচই না করে তখন তার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। তাহলে তার মৌত সহজ হবে, আসানির সাথে তার জান কবজ হবে। সূরা ইয়াসিন অন্য এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা ইয়াসিন ফি সদরিন নাহার কুযিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ পাক তার সারা দিনের হাজত এবং প্রয়োজন পূর্ণ করে দেবেন। মানুষ মাত্রই হলো তার জীবনের সাথে বিভিন্ন প্রয়োজনের সম্পর্ক, মুহূর্তে মুহূর্তে তার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, ওটা প্রয়োজন। আল্লাহ তাআলা কি করবেন, যদি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করা হয় তাহলে সারা দিনের প্রয়োজন আল্লাহ পাক তার পুরা করে দেবেন। এই জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করা
প্রথমত শিক্ষা করা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এবং প্রতিদিন সকালে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করা। আমাদের এই মসজিদে প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়। হাদিসের মধ্যে আসছে, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার কখনো অনাহার তাকে কখনো পাবে না, অর্থাৎ না খায়া থাকবে না, তার রিজিকের ব্যবস্থা হবে, অনাহারে থাকতে হবে না কখনো। আল্লাহ পাকে বরকত দিয়েছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। এই জন্য সূরা ওয়াকিয়া শিখা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এবং মাগরিবের পরে যেন সূরা ওয়াকিয়া পড়ে। হযরত এই হাদিসের বর্ণনাকারী বলেন, এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। উনি বলেন, হাদিসের বর্ণনাকারী বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার ঘরের সব মেয়েদেরকে, ওনার মেয়েরা ছিল, সব মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছেন এবং এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে এই আমলকে উনি পাবন্দি করেছেন। তো এই জন্য সূরা ওয়াকিয়ার অনেক ফজিলত, আখেরাতের নেকি তো আছেই, দুনিয়ার লাইনও বহু বড়। আজকে দুনিয়ার এই রুজির জন্যই তো হালাল হারামকে একাকার করছি আমরা, এই রুজির জন্যই তো একজনের মাথায় বাড়ি দিচ্ছি, একজনকে লাঞ্ছিত অপমানিত করছি, একজনের উপরে জুলুম করতেছি, একজনেরটা জোর করে চিন্তাই করতেছি, এই কারণেই তো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহজ ব্যবস্থা দিছে, প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, মসজিদে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়। এখান থেকে শিক্ষা নেওয়া, ঘরের মধ্যে চালু করা। তো সূরা, আয়াত, কোরআন শরীফের যা আছে সব বরকতের, সকলেই সব কিছুই অনেক বরকতময়, কিন্তু এর পরেও আমাদের অর্জনের জন্য আলাদা আলাদাভাবে সূরা আয়াতের অনেক ফজাইল বয়ান করা হয়েছে, সেগুলো বিশেষভাবে তেলাওয়াত করা, আমল করা। সূরা মুলক 29 পারার প্রথম সূরা, হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরআনে কারিমের একটা সূরা তার মধ্যে 30টা আয়াত আছে, এই সূরাত একজন তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তো প্রতি রাতে সূরা মুলকের তেলাওয়াত করে নেই। অনেকেরই সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই সূরাগুলো, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এগুলো ইয়াদ আছে, জানা আছে। চার কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, এগুলো সবারই, অনেকেরই জানা আছে, কিন্তু খেয়াল করে আমল করা হয় না। যদি খেয়াল করে আমল করা হয় তো আল্লাহ তাআলা এর বারাকাত দুনিয়া আখেরাতের দান করবে। যেন সূরা মুলকের তেলাওয়াত, সূরা মুলকের তেলাওয়াতের দ্বারা কবরের আজাব আল্লাহ তাআলা মাফ করে। কবরের আজাব মাফ হওয়া মানে কি? কবরের আজাব মাফ হওয়া মানে আখেরাতের যতগুলো ঘাঁটি আছে, কবর, হাসর, মিজান, পুল সিরাত, এই সমস্ত ঘাঁটিগুলো পার হওয়ার পরে হইল জান্নাত, না হয় জাহান্নাম। এই সমস্ত ঘাঁটির প্রথম ঘাঁটি হইল কবর। এই কবর যে ভালো হইল, কবর যে সমাদর পাইল, সব ঘাঁটি তার আসান হবে, কবর হবে না কোনোটাই আসান হবে না, সবখানেই দরকার। এই জন্য কবরের আজাব মাফ হওয়া এটা সহজ ব্যাপার না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে সবচেয়ে বেশি কাঁদতেন, বলে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও এত কাঁদতেন না, দাড়ি ভিজে যেত। বলতেন যে আসলে জানো, কবর হইল আখেরাতের প্রথম ঘাঁটি, এইখানে ধরা খাইয়া গেলে সবখানেই ধরা খাও। এই জন্য কবরের আজাবের অনেক কারণের মধ্যে একটা কারণ লেখা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে
পেশাব পায়খানার থেকে ভালোভাবে উত্তম রূপে পাক সাফ না থাকলে, গাফলতি করলে, খামখেয়ালি করলে কবরে আজাব হয়। এই জন্য পাক সাফ হওয়ার ক্ষেত্রে, পেশাব থেকে পাক থাকার জন্য পেশাব করার পরে আবার পেশাব না লাগে কাপড়ে শরীরে, ওই অবস্থায় নামাজ ইত্যাদি না পড়া হয়, এই জন্য সতর্কতা অবলম্বন করা। ইসলামের যে ডিলা কুলুক বা স্তেঞ্জার যে তালিম দেওয়া হয়েছে এবং যে শিক্ষা দেওয়া হয়েছে এটাকে ফলো করা, গুরুত্ব দেওয়া। কারণ পেশাব থেকে যদি পুরাপুরি না বেঁচে থাকে, সতর্কতা না অবলম্বন না করে, তাহলে এটাও কবরে আজাবের একটা কারণ। আরেকটা বলা হয়েছে কবরের আজাব বেশিরভাগ হয় যেটা হলো কুটনামি করলে, মানুষ একজনের কথা আরেকজনের কাছে, একজনের কথা আরেকজনের কাছে লাগাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পেশাব থেকে যে সঠিকভাবে পবিত্রতা অর্জন করবে না, গাফলতি করবে, তারও কবরে আজাব। আরেকটা হলো যে মুসলমানের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দিবে, এই যে একটা দুষ্ট স্বভাব, এটা এত ভয়ানক যে আখেরাতের প্রথম মঞ্জিলেই আমাকে আপনাকে আটক করে দেবে। এজন্য মনে চাইলেও, শয়তান আমাকে প্রস্তুত করলেও, আমার নফস এবং প্রবৃত্তি হাজার চাইলেও, চেষ্টা করা যে একজনের একটা কথা, যে কথাটা অন্যজনের কাছে বললে দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় বা ফেসাদ সৃষ্টি হয়, ওইরকম কোনো কথা একজনেরটা আরেকজনের কাছে কখনো লাগাবো না। যদি হয় তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সাধারণত কবরের আজাব যেসব কারণে হয় তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা বললাম, একটা হলো পেশাব থেকে ঠিকমতো পাক সাফ না হওয়া, আরেকটা হইল এরকম একজনের কথা আরেকজনের কাছে লাগানো, যেটাকে চুগলখুরি কুটনামি বলে। এটা বহুত ভয়ানক, এটা চেষ্টা করা। যাই হোক, যে কথা বলছিলাম যে কোরআন শরীফ তো আমাদেরকে শিখতেই হবে। অনেকেই আছে যারা কোরআন শরীফ এক সময় ছোট সময়ে আমাদের মা বাবা শিক্ষা দিয়েছেন, আবার ভুলে গেছি না পড়তে পড়তে, এটাকে আবার নবায়ন করার জন্য, আবার চালু করার জন্য কিছু সময় দেই। মাশাআল্লাহ, আমাদের এই মসজিদে আসার পরে বয়স্কদের কোরআন শরীফ পড়ার একটা ব্যবস্থা হয়েছে, এখানেও আমরা অংশগ্রহণ করতে পারি আগ্রহের সাথে। তো হয়ে গেল, হয়তো একটু গতি কমে গেছে, আবার ধরলে দেখা যায় গতি বেড়ে যাবে, অথবা ভুলে গেছি আবার ঠিক হয়ে যাবে। তো কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক কায়েম করা আমাদের সন্তানদের, আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের কারণেই, অর্থাৎ কোরআনকে অনুসরণ করা, কোরআনকে শিক্ষা করা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনের হুকুম আহকাম অনুযায়ী জিন্দগি যাপন করা, এই কারণেই আল্লাহ পৃথিবীতে জাতিকে উপরে উঠান। আবার এর বিপরীত করার কারণে, কোরআনকে না পড়লে, কোরআন ভুলে গেলে, কোরআনের হুকুম না জানলে, কোরআনের হুকুম অনুযায়ী না চললে, তাহলে এই কারণে আল্লাহ পাক আবার এক এক জাতিকে পাতালে নিয়ে যান। পুরা ইসলামের ইতিহাস এই সাক্ষী। আল্লাহ রাসূল শব্দ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, জাতিকে উপরে উঠান। তাহলে কোরআনের সাথে জাতির উন্নয়নের সম্পর্ক, হয়তোবা কোনো ব্যক্তির উন্নতি হবে দিনের লাইনে, আখেরাতের লাইনে, অথবা দুনিয়ার লাইনে, কিন্তু একটা জাতি, আমরা মুসলিম একটা জাতি, জাতি হিসাবে তার উত্থানের সম্পর্ক কোরআনে কারিমের সাথে। এখন মুসলিম জাতির মধ্যে অনেক ব্যক্তি পাওয়া যাবে যারা দুনিয়ার লাইনেও অনেক ধনী, বিশ্ব সেরা হতে পারে, আবার এমনও পাওয়া যাবে আখেরাতের লাইনে কোনো ব্যক্তি অনেক উপরে হওয়া যাবে, কিন্তু জাতীয় পর্যায়ে কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক না হওয়ার কারণে জাতীয় পর্যায়ে আমাদের পতন, উত্থান থেকে এখন পতনের দিকে।
আবার এই জাতির উত্থানের জন্য জাতীয় পর্যায়ে কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের এই কালামকে শিখার আমল করার, বিশেষ করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারা, এক হাদিসের মধ্যে আসে কোনো মানুষ যখন মারা যায়, এক সাহাবী সম্ভবত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন অথবা অন্য কোনো সাহাবী, এখানে গেছেন যে এক লোক মারা গেছে, একজনে কবরের পাশে বইসা তেলাওয়াত করতেছে, তো পরে উনি রাগ হইলেন এবং তাকে বললেন, তুমি কি বেদাত শুরু করছো এখানে? তো ওনার সাথে আরেকজন ছিলেন, উনি বললেন যে হুজুর, না ভুল বলছি, একজন তাবির ঘটনা, একজন তাবির ঘটনা, তো বললেন যে ওনার ছাত্র বলেন যে হুজুর অমুক মুহাদ্দিসকে আপনি চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে কেমন নির্ভরযোগ্য? বলে হ্যাঁ উনি নির্ভরযোগ্য। আপনি কি তার কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করেন? বলে হ্যাঁ আমি তার কাছ থেকে হাদিস গ্রহণ করি। বলে এইবার শুনেন, ওই হাদিস বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ মারা গেলে কবর কবর করলে যে কবরবাসীর মাথার দিকে সূরা বাকারার প্রথম অংশ, পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ যে তেলাওয়াত করবে, এই কবরবাসীকে মাফ করে দেওয়া হবে। কোথায়? তাহলে যে ওই লোকটারে আমি না করছিলাম যে তুমি কি তেলাওয়াত করতেছো না, তারে বলো বৈশা তেলাওয়াত করার জন্য। তো সূরা বাকারার প্রথম অংশ শেষ অংশ কবর দিলাম, তো মাথার দিকে দাঁড়ায়া শুরু অংশ তেলাওয়াত করলাম মুফলিহুন পর্যন্ত, শেষ অংশ পায়ের দিকে দাঁড়ায়া আমানার রাসূল বিমা উনজিল ইলাইহি, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত, তো এই মৃত ব্যক্তির জন্য কত ফায়দা হয়ে গেল। এই জন্য সূরা বাকারার শুরু অংশ শেষ অংশ আয়াতুল কুরসি এগুলো মুখস্থ করব, আমল করব। সূরা ইয়াসিন মুখস্থ না পারলে অন্তত দেইখা তেলাওয়াত করার মতো এতটুকু শিখি, সূরা ওয়াকিয়া মুখস্থ না পারলেও দেইখা পড়ার মতো শিখি, সূরা মুলক এগুলো আমরা শিখতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যারা সুন্নত